আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে স্পেশাল লোগো ডিজাইনের 12তম ব্যাচের দ্বিতীয় ক্লাস। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম জানাবেন। আমি আসলে নেট স্লো বুঝতে পারছি না, ফেসবুক আসলে ইদানিং খুবই স্লো কাজ করতেছে। যদি সব কিছু ঠিক থাকে একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। ওকে, সব কিছু ঠিক আছে। আমি কিছুক্ষণের মধ্যে স্ক্রিন শেয়ার করব, আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করেন। আমি জাস্ট ওকে, আমি ক্লাসের লিঙ্কটি চ্যাটিং গ্রুপে দিয়ে দিয়েছি। ওমর ফারুক লাদন শুনতে পাচ্ছেন, রাশেদ শুনতে পাচ্ছেন, তারপরে আরো অনেকে আছেন, সবাইকে ওয়েলকাম। আমি ক্লাসে আমার টাইম লাইনে শেয়ার করে তারপর আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আর সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওটি শেয়ার করেন, যেহেতু প্রথম দুটি ক্লাস সবার জন্যই পাবলিক থাকে, তো ক্লাসটি শেয়ার করতে পারেন, সবার জন্য কাজে লাগবে। ওকে, আর যারা মেসেঞ্জার অ্যালার্ট অন করে রেখেছিলেন তাদের কাছে অলরেডি মেসেঞ্জার অ্যালার্ট চলে গেছে। আর ক্লাসের ব্যাকআপ ভিডিও পাবেন, ক্লাস শেষে ব্যাকআপ ভিডিও দেওয়া হয়, সো নো টেনশন। শুনতে পাচ্ছেন শামসুদ্দিন পাটোয়ারি, সবুজ কুরেশি, রাজু রাজীব আহমেদ রাজ আছেন, চিটু ভাই আছেন। একটু কষ্ট করে কেউ একজন কি এতে শেয়ার করতে পারবেন? আপনাদের বারো বেচে এখনো শেয়ার করতে পারছি না। ওকে, আমি একটু শেয়ার করে দিয়ে আমি যুক্ত হচ্ছি, কারণ অনেকে ক্লাসের লিঙ্কের জন্য ওয়েট করে, তো তাই একটু ধৈর্য ধরে আপনারা জাস্ট ওয়েট করেন, আমি শেয়ার করে যুক্ত হচ্ছি। জি, যারা মেসেঞ্জার অ্যালার্ট অন করেছিলেন তাদের কাছে কিন্তু অ্যালার্ট চলে গেছে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। স্বপ্নীল জয়েন করেছেন, রুহেল আমিন জয়েন করেছেন, শাহ আলম জয়েন করেছেন, তারপর মাইশাপু আছেন, ক্লাসটি শেয়ার করতে বলেছেন, মামুন সরকার আছেন, রুহুল আমিন আছেন, মোজাম্মেল হোসেন আছেন। আচ্ছা, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ক্লাসে ভর্তি হলাম, তাহলে আমি ক্লাসটি কেন শেয়ার করবো, বা আমি টাকা দিয়ে ভর্তি হলাম তাহলে অন্য অন্য সবাই কেন ক্লাসটি দেখবে? যদি এরকম কনসেপ্ট থেকে থাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের এই বেসেস যে ক্লাসগুলো হবে এগুলো অবশ্যই আপনারা যারা ভর্তি হবেন শুধু তারাই দেখতে পাবেন, তাদের বাইরে অন্য কেউ দেখতে পাবে না। তবে প্রথম দুটি ক্লাস আমরা সবার জন্য উন্মুক্ত রাখি, শুধুমাত্র প্রথম দুটি ক্লাস সবাই দেখতে পারবে, এই জন্য আপনি শেয়ার করতে পারেন, এই জন্য শেয়ার করতে বলা, না হলে কিন্তু আর পরবর্তী তৃতীয় ক্লাস থেকে আর আপনাদের বলা হবে না যে শেয়ার করেন শেয়ার করেন। ওকে, আর 12 জিনিস শেয়ার করতেই পারেন, শেয়ার করলে যেটা হবে এটা একটা এডুকেশনাল জিনিস, অবশ্যই মানুষের উপকার আসবে। জি, শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটু সময় নিচ্ছি, সবাই আসুক, তারপর আমি শুরু করব। ধৈর্য হারা হবেন না, মনে রাখবেন
ফ্রিল্যান্সিং সেক্টরে ধৈর্য হারা হয়ে গেলে কিন্তু আগাতে পারবেন না, ধৈর্যটা খুবই খুবই দরকার। কারণ অনেকে আছে দাঁড়া ধরেন যে মনে করে যে অলরেডি একজন ফোনও করে ফেলেছেন যে মাত্র 2 মিনিট, আমি কিন্তু লাইভে ট্রাই করছিলাম, অর্থাৎ 2-1 মিনিট তো সমস্যা হতেই পারে নেটের প্রবলেমের কারণে, কিন্তু আমি কিন্তু টাইম শুরু হওয়ার আগে থেকে আমি লাইভ শুরু করার ট্রাই করছিলাম, সো হয়তো লাইভ শুরু করতে করতে 2-3 মিনিট লেট হয়ে গেছে। ওকে, প্রথম ক্লাসটি আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রথম ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, যারা প্রথম ক্লাসটি দেখতে পারেননি তাদের জন্য বলছি, ইউটিউবে লিখবেন আনিসুর রহমান প্রো, তারপরে হচ্ছে এই চ্যানেলটি আসার পরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে আপডেট অনেক ভিডিও পাবেন আমার নতুন চ্যানেল। এখানে ভিডিও অপশনে গেলে আপনি এই যে ক্লাস 1 যেটা দেখতে পাচ্ছেন, এই যে ক্লাস 1 এই ভিডিওটি আছে, সো এখান থেকে ক্লাস 1টি দেখে নিতে পারবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এখানে বিভিন্ন সময় আমি বিভিন্ন রকমের মক আপ, তারপরে লোগো ডিজাইন সব বিভিন্ন রকমের প্রো অর্থাৎ একটা আপডেট টাইপের ভিডিও দিয়ে থাকি, সো সেই ভিডিওগুলো দেখতে পারবেন। ক্লিয়ার আছে সাইফুল ইসলাম সাইফ, আপনি শুধু আপনার সেটিং থেকে এইচডি অপশনটা অন করে দেন তাহলে আপনি ক্লিন দেখতে পারবেন। আমি মোবাইলও দেখছি, আমি আমার পাশের মনিটরও দেখছি, একদম ক্লিয়ার আছে সব কিছু। ওকে, অনেক কথা বলে ফেললাম, দুঃখিত। তবে যেহেতু লাইভ ক্লাস, এগুলো ক্লাসের অংশ বিশেষ, তা আমরা আসলে শুরু করতে পারি। আমরা কাজ করব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি দিয়ে, ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমরা কাজ করব। সো ইলাস্ট্রেটর সফটওয়্যারটি যারা ইনস্টল করতে পারেননি অবশ্যই পিন পোস্ট থেকে দেখে ইনস্টল করে ফেলবেন, অথবা ইউটিউবে লাগবেন লাইভ ক্লাস কমিউনিটি একটা ভিডিও পাবেন, সেই ভিডিওটি দেখে আপনি ইনস্টল করে ফেলতে পারবেন। তো আমরা গতকাল কিছু বিষয় আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে যে রোটেশন নিয়ে অনেকেই প্রবলেম পড়েছে, রোটেশন ঠিক মতো করতে পারছিল না, তো আমি সেটা নিয়ে একটু কথা বলবো। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমরা ফাইল থেকে নিউতে গিয়ে একটা পেজ নিব, আর পেজ নেওয়ার সময় আমরা এদিক থেকে প্রোফাইলটা প্রিন্ট ক্লিক করে নিব, লোগো ডিজাইনের জন্য প্রিন্ট ক্লিক করে নিলে ভালো, কারণ লোগোটা ইনডাইরেক্টলি প্রিন্ট হবে, লোগোটা যেহেতু প্রিন্ট হবে, তো কীভাবে প্রিন্ট হবে, যেমন বিজনেস কার্ড বা ব্যানার বানাবেন সেই লোগো দিয়ে সেই ফাইলটি কিন্তু প্রিন্ট হবে, তাই না? তো সেক্ষেত্রে সেই লোগোটা আমাদের ইনডাইরেক্টলি প্রিন্ট হচ্ছে, তো এই জন্য আমরা এখান থেকে প্রিন্ট ক্লিক করে ওকে দিয়ে আমরা পেজটা নিলাম। ওকে, যারা মাত্র যুক্ত হয়েছেন অনুরোধ থাকবে ক্লাসটি শেয়ার করার জন্য। তো এইখানে দেখেন, এটা এটাকে বলা হয় আর্টবোর্ড। তো রোটেশন টুল যে বিষয়টা, ধরেন আমি এদিক থেকে এই থেকে রিলিফ টুল নেই, শিফট অল্টো চেপে একটা বৃত্ত নিলাম, এই যে বৃত্তটা নিলাম, বৃত্তটা আমি এদিক থেকে ফিল কালার দিয়ে দিলাম, আর এখান থেকে স্ট্রোক কালারটা এখান থেকে আমি অফ করে দিলাম, দিয়ে এই যে সিলেকশন টুল ক্লিক করে এই যে বৃত্তটা আছে রুবেল মিয়া সহ সবাইকে বলছি ফন্ট নিয়ে আমি ক্লাস করাবো, ক্লাসে ফন্ট ইনস্টল করা দিয়ে দেখাবো, তবে যেহেতু আপনারা লোগো ডিজাইন কোর্স করবেন অবশ্যই বেসিক বিষয়গুলো, ফন্ট ছিল ফন্ট ডাউনলোড করা একটা বেসিক ব্যাপার, অর্থাৎ আপনি এই নামের ফন্টটা গুগলে সার্চ করলে ডাউনলোড করে তারপর সেটা ডাবল ক্লিক করে ইনস্টল করে ফেলবেন, এটাই সিম্পল বিষয়। তারপরও আজকে দরকার হলে আমি কি দু একটা ফন্ট ইনস্টল করা দেখা দিব। ওকে, দেখেন এই যে অল্টার প্রেস করে এই বৃত্তটা যদি আমি এদিকে নেই, এই দুটা বৃত্তকে অল সিলেক্ট করার পর আমি এদিক থেকে শেপ বিল্ডার দিয়ে অল্টার পাশে এই পাশটা ডিলেট, এই পাশটাও ডিলেট করে দিলাম, দুটা পার্ট আমার ডিলেট, সিলেকশন টুল ক্লিক করে এই যে পার্টটা আছে, আমি রোটেশনটা দেখানোর জন্য জাস্ট এইটাকে আমি রোটেশন যদি করতে চাই, একটা রাখবো একটা ডিলেট করে দিই, রোটেশন যদি করতে চাই দেখেন এখানে ক্লিক করে এদিক থেকে
rotate tool এইখানে যদি আমি আমার অল্টার চেপে কিবোর্ড থেকে তার মাউসের লেফট ক্লিক এইখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি একটা উইন্ডো বক্স আসছে সো যারা করতে পারেনি তাদের জন্য বলছে এখানে প্রিভিউটা অন করবেন তারপর এই ডিগ্রিতে ক্লিক করে মাউসের মিডল বাটনটা উপরের দিকে ঘুরাবেন দেখবেন ডান সাইডে যাচ্ছে নিচে দিকে ঘুরালে দেখেন সরি নিচে দিকে ঘুরালে ডান সাইডে উপরের দিকে ঘুরালে বাম সাইডে যাচ্ছে সো এরকম করে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন যেটা আপনার দরকার হয় যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম সো যারা এইভাবে ঘোরাতে পারেন না তাদের জন্য ঘোরানোটা দেখাই দিলাম একটু ঘোরানোর পর আপনি যদি ধরেন যে আমি 30 ডিগ্রি করে তারপর কপি ক্লিক করলাম তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরলো আবার এইটাকেও যদি আমি আবার এদিক থেকে রোটেট টুল অল্টার প্রেস করে এখানে ক্লিক করে মাউসের লেফট ক্লিক ধরি আবার এখানে -30 ডিগ্রি অর্থাৎ সিলেক্ট করে আবার ঘুরাই সামনের দিকে নিয়ে আসি -30 যখন সরি -45 বা 60 ও 30 আর 60 হবে 60 দেন কপি এই দেখেন এটা কিন্তু অন কারেন্স এডিটেশন লোগোর মতো হয়ে গেছে এডিটেশন লোগোটা মাঝখানে এটা ফাঁকা অবস্থান করে আপনাদের সবাইকে অনুরোধ করছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে হেল্পলাইনে কল করবেন হেল্পলাইনে কল করবেন আর ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন তাড়াহুড়া করবেন না যা বলে তা ফলো করবেন দেখবেন অনেক কিছু শেখার আছে ওকে আমরা গতকাল একটা জিনিস দেখেছিলাম না যে লাভ বাড়ানো শিখছিলাম আমরা সো এই লাভ থেকে আমরা কি বানাতে পারি আমরা এদিক থেকে একটা লাভ নেওয়ার জন্য এদিক থেকে আমি রাউন্ড রেক্টেঙ্গুলার টুল নিব এভাবে নিচ্ছি ঠিক একটু করে নিলাম এইটুকু নেওয়ার পর আমি এদিক থেকে একটা কালার করে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন বিষয়টা আজকে লাভটা বানাবো কিন্তু এই লাভ দিয়ে আমরা কি বানাতে পারি সে লোগো ডিজাইনটা কিভাবে বের হয় কনসেপ্টগুলো কোথা থেকে কি বের হয় সেটা একটু দেখেন এইখানে আমি সিলেক্ট করার পর যারা 2014 ভার্সন ব্যবহার করেন তার নিচের ভার্সন হলে কিন্তু এই অপশনগুলো আসবে না দেখেন এখানে একটা রাউন্ড এখানে একটা রাউন্ড এখানে রাউন্ড এখানে রাউন্ড এখানে ক্লিক করে আমি এভাবে রাউন্ড করে দিলাম তারপর এটাকে অল্টার চেপে এটা কপি করে তারপর এটাকে এই যে এখানে যখন মাউসটা নিব এভাবে ঘুরাই দিব শিফট চাপব বরাবর 90 ডিগ্রি কোণে ঘুরলো এবং এটা বরাবর আনি এবং এই দুটাকে ক্লিক করে কি করব উইন্ডো থেকে অ্যালাইন এই যে ডানে বামের মিডল টপ বটমের মিডল অর্থাৎ আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম জি ক্লাসটি খুঁজে পাওয়ার জন্য আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন ওকে দেখেন এইটুকু আমরা গত ক্লাসে করেছিলাম এবং এখান থেকে লাভ শেপ তৈরি করেছিলাম কিভাবে এই শেপটাকে সিলেক্ট করে আমি যদি এটাকে যে কর্নারে যখন মাউসটা কর্নার থেকে আনবেন দেখেন দুই রকমের অ্যারো যখন দেখাচ্ছে দুই রকমের দুই দিকে তখন আপনি লেফট ক্লিক চেপে ধরে এভাবে ঘুরাবেন এবং শিফট চাপেন দেখেন বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো যদি এরকম ডিগ্রি না দেখায় অবশ্যই আপনারা এই এদিক থেকে ভিউ থেকে স্মার্ট গাইডটা অন করে দিবেন স্মার্ট গাইডটা অন করে দিবেন ওকে তাহলে এই অপশনগুলো দেখা যাবে সিলেক্ট করার পর এদিক থেকে শেপ বিল্ডার চেপে অল্টার চেপে এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট বাদ দিয়ে দিলাম ডিলেট এবং এইখানে আমি একটা কালার করি ধরেন যে দিক থেকে আমি সাপোজ ইউলো কালার দিলাম ইউলো কালার দিয়ে এই যে পুরো লাভটা অনেকগুলো শেপ নেই শেপগুলোকে আমি সিলেক্ট করে একটা শেপ করে ফেললাম এভাবে টেনে সিলেকশন টুল দেখেন এখানে অন্য কোনো শেপ নেই শুধু একটা শেপই কিন্তু আমরা পাইলাম ওকে তাহলে এই শেপ থেকে আমরা একটা নতুন কনসেপ্ট বের করতে ট্রাই করি একটা লোগো বানাবো যে লোগোর কোম্পানির নাম হচ্ছে কাপল ফ্যান্টাসি যখনই কোনো কোম্পানির লোগো আপনাকে বানাতে বলবে কোম্পানির নামটা আপনি লিখে ফেলবেন ওকে তো কোম্পানির নাম হচ্ছে কাপল ফ্যান্টাসি আমি এখান থেকে টাইপ টুল ক্লিক করে এখানে ক্লিক করব তারপর এদিক থেকে যে ফন্টের সাইজ বাড়াতে পারবো আমি একটু বাড়িয়ে দিয়ে তারপর আমি লিখলাম কাপল ফ্যান্টাসি এফ এ এন টি এস ওয়াই ওকে
এবং একটা ট্যাগ লাইনও আছে, ট্যাগ লাইনটা হচ্ছে যে উইশিং ইউ হ্যাপি ম্যারিড লাইফ। ওকে, আমি একটু পরে ট্যাগ লাইনটা অ্যাড করছি, আগে নামটা রেখে রাখলাম। এখন এই লাভ শেপ থেকে, এই লাভ শেপ থেকে আমি একটা কনসেপ্ট বিল্ড করার ট্রাই করি। তার আগে আমি এই লাভ শেপটাকে অল্টার চেপে একটা পার্ট কপি করে রেখে দিলাম। রেখে দিয়ে এখন এখানে ক্লিক করে, এখন এখানে ক্লিক করে লাভ শেপটাকে আমি পিঙ্ক কালার করে দিই, সুন্দর লাগবে। ওকে, এখানে ক্লিক করে এদিক থেকে আমি যাব প্যান টুল। দেখেন, প্যান টুল নিলাম, প্যান টুল নিয়ে আমি এই যে বাহিরে, এর বাহিরে এইখানে একটা ক্লিক করব, ঠিক এই পয়েন্ট বরাবর নিচে এখানে ক্লিক করব, এবং এই যে এই পয়েন্টে ক্লিক করে এবার একটু ঘুরাবো। দেখেন, এভাবে ঘুরাবো আমি দুইটা মানুষ, এই লাভ থেকে দুইটা মানুষ শেপ বের করার ট্রাই করব, দুইটা মানুষের মতো শেপ বের করব, যেটা আমাদের। ওকে, এই যে লাইনটা নিলাম, এই লাইনে একটা কালার চলে আসলে না কোনো সমস্যা নেই। এখান থেকে এই যে নিচের দিকে দেখেন একটা নান অপশন আছে, এই নান অপশনে ক্লিক করেন, তাহলে এখানে এটা ডিলিট হয়ে গেল। ওকে, এখন সিলেক্ট করেন, এই দেখেন এখন সিলেক্ট করার পর আমরা কি দেখতে পাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করছি, এখন অন্যান্য জিনিসগুলো বাদ দিয়ে ক্লাসে মনোযোগী হন, ক্লাস শেষে দরকার হলে হেল্পলাইনে ফোন করে আমার সাথে কথা বলেন, কী সমস্যা ফেস করতেছেন আমি সলিউশন করে দিব। সো একটু ক্লাসে অ্যাটেনশন হন আর ক্লাসটি শেয়ার করে রাখুন। ওকে, দেখেন এখন আমি এই যে এই এই একটা সেপারেট অংশ পাচ্ছি, এইটা পাচ্ছি, তাই না? তাহলে আমি এদিক থেকে শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে, এই যে অল্টার প্রেস করে এটুকু দরকার নেই আমার, একটুকু দরকার নেই, শুধু এতটুকু আমার দরকার, শুধু এই শেপটা আমি নিলাম। ওকে, এই শেপের উপরে এদিকে, অর্থাৎ একটা মানুষের মতো আমরা একটা আইকন তৈরি করতে ট্রাই করতেছি জাস্ট। এই যে এই শেপের উপরে আমি একটা বৃত্ত আনলাম। এখন এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল, ও আচ্ছা, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে লাইন আছে, কন্ট্রোল ওয়াই দিলে আমি দেখতে পারবো যে লাইনটা, এক্সট্রা লাইনটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিব, চলে যাবে কন্ট্রোল ওয়াই। তারপরে এই উপরে বৃত্ত হবে, এই শেপটা দুটা পার্টকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দিব। রুবেল মিয়া, এফবি ক্লাস করার প্রবলেম মেসেজ আছে বারবার। আচ্ছা, 3 বছর যাবৎ ক্লাস করাচ্ছি, আপনারই এই সমস্যাটা প্রথম শুনলাম। বিষয় হচ্ছে ভাই, প্রবলেম সব জায়গায় আছে, আবার সলিউশন সব জায়গায় আছে। তো প্রবলেমটা হচ্ছে, আপনি আপনার যেখান থেকে মেসেজ আসতেছে সেখানে নোটিফিকেশনটা আপনি মিউট করে রাখেন, তাহলেই তো হলো, বারবার মেসেজ আর আসবে না, তাই না? সিম্পল বিষয়, অনলাইন প্ল্যাটফর্মটাকে স্মার্টলি ব্যবহার করার ট্রাই করেন, দেখবেন যে অনেক উপকার হবে। ওকে, এখান থেকে আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট নামে একটা ইয়ে আছে, রিফ্লেক্ট, রিফ্লেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা ঘুরে গেছে। এই যে প্রিভিউ বাটনটা কিন্তু ক্লিক করার পর আমরা দেখতে পাবো, যদি প্রিভিউ বাটনটা অন না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখান থেকে হরিজন্টাল দিলে দেখেন উল্টে হয়ে গেল, ভার্টিক্যাল দিলে ঠিক আছে। সো এই অবস্থা, আমি এখানে ওকে না দিয়ে কপি বাটনে ক্লিক করব, কপিতে ক্লিক করে দেব, কপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছে দুটা জোড়া হয়ে গেছে না, একটু ফাঁকা করি। এখানে একটা ক্লিক করে আমি অ্যারো কি, কিবোর্ড থেকে যে অ্যারো কি গেল, অ্যারো কি টাইপে আমি ক্লিক করে একটু ডান দিকে নিয়ে আসলাম, এই যে এভাবে নিয়ে আসলাম। ওকে, একটু হালকা দূরত্ব, উপর থেকে হালকা দূরত্ব রাখলাম। যারা ভর্তি হতে চান আগামীকাল পর্যন্ত লেট ফি ছাড়া ভর্তি হতে পারবেন। দেখেন, এই একটা থেকে একটা দূরত্ব এরকম তৈরি করলাম। ওকে, এখন আমি এই লাভ শেপটাকে অল্টার চেপে এখানে নিয়ে আসি, নিয়ে এসে শিফট অল্টার চেপে ছোট করি। আচ্ছা, আমি এই ভিতরের লাভটাকে পিঙ্ক কালার করব, আর বাহিরের এইগুলোকে আমি সিলেক্ট করে ব্ল্যাক কালার করে দিই। আচ্ছা, দেখেন এখানে এইখানে এই যে লাভটা, এই পয়েন্টটা কেমন জানো না, এই পয়েন্টটা আমি একটু সুন্দর গোল করার ট্রাই করব। সো যদি গোল করতে চাই, এই যে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টটা এটা ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা পয়েন্ট আসছে বৃত্ত, এইখানে ক্লিক করে মাউসের লেফট ক্লিক ধরে উপর দিকে টান দেবো। দেখেন এই জায়গাটা কত রাউন্ড হয়ে গেল,
সিলেকশন টুল ক্লিক শিফট অল্ট চেপে একটু বড় করে দিচ্ছি। ওকে, এটা একটা লোগোর, এটাই এটা জাস্ট এটাকে বলা হয় আপনার একটা আইকন, লোগোর আইকনটা বানালাম। আপনি একটা লোগোর ফুল কমপ্লিট প্রসেসটা দেখেন। এখন এই সম্পূর্ণ অংশটুকুকে আমি সিলেক্ট করে, আচ্ছা এখানে অ্যালাইনমেন্টের একটা কাজ আছে, অ্যালাইনমেন্টটা কীভাবে বুঝবো? অ্যালাইনমেন্ট করার জন্য দেখেন আমি এই যে আমার যে মাঝখানের যে পিঙ্ক কালার লাভটা, এটা কি মিডেলে আছে কি না নাই আমি বুঝতে পারছি না। তো সেই জন্য আমি যে ব্ল্যাক যে পার্টগুলো, এই একটা পার্ট শিফট চেপে এই একটা পার্ট, এই দুটো পার্টকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এইখানে মাই সাহেব পারলে একটু রেজিস্ট্রেশন করার লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এখন এই ব্ল্যাক পার্টটা একটা গ্রুপ, এখন আর এটা একটা গ্রুপ। এখন যদি আমি এই দুটা অংশকে সিলেক্ট করে এবং উপর থেকে ডানে বামের অ্যালাইন করি, এই যে দেখেন ডানে বামে অ্যালাইন করে এখন কিন্তু আমার এই মাঝখানে লাভটা একদম এই, এটাতে কি বোঝালাম, কাপল ফ্যান্টাসি মানে কি কাপল, অর্থাৎ দুজন মিলে তো কাপল হয়, এই জন্য দুইটা মানুষের মতো আইকন তৈরি করলাম। না লেট ফি লাগবে না, লেট ফি লাগবে না, নেট ফি না, লেট ফি, লেট ফি হতে যারা ভর্তি হতে চায় তাদের জন্য 600 টাকা লাগতো, বাট আমরা আগামীকাল পর্যন্ত লেট ফি ছাড়ে, অর্থাৎ 500 টাকা দিয়েই ভর্তি হতে পারবেন। ওকে, এই লোগোটা আরও সুন্দর করে ডেকোরেট করতে, সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে। সো এই প্রেজেন্টেশনটা ভালো করে একটু খেয়াল করেন, দেখেন এইখানে এটা আমরা এদিক থেকে একটা ভালো ফন্ট ইউজ করি, ফন্টের নাম দেব গৌতম, জি ও ইউ, সরি গৌতম, জি ও এ, হ্যাঁ জি ও টি, এই যে গৌতম, এখান থেকে মিডিয়াম ফন্টটা আমি ব্যবহার করলাম, এটা আমি এখানে দিব। এখন দেখেন প্রথমত আমরা কি করলাম, এটাকে গ্রুপ করলাম, এখন এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ, তারপর নিচেরটা রাখি, এই নিচেটাকে সিলেক্ট করে ডানে বামের অ্যালাইন করি, অর্থাৎ উপরে আইকনের সাথে নিচের এইটাকে আমরা একটা গ্রুপ করলাম, অ্যালাইনমেন্ট করলাম, উপরে সবগুলোকে একটা গ্রুপ করে তারপরে নিচেরটা। এখন এই লেখাটা, এই লেখাটার ক্ষেত্রে আমরা আরেকটু সুন্দর করার জন্য এদিক থেকে ক্যারেক্টার থেকে আমরা অল ক্যাপস করে দিই, অর্থাৎ সব বড় হাতের অক্ষর হবে, আর এইখানে যে ডার্ক ব্ল্যাক কালারটা আছে এটাকে আমরা আইডপার দিয়ে উপরে এই কালারটা নিয়ে আসবো, সিলেকশন টুল ক্লিক। এখন এখানে যে বিষয়টা, মানে লোগো ডিজাইন যে বিষয়টা আপনারা বুঝবেন, যে আমরা এই লেখাটা কত বড় হবে বা কত ছোট হবে, আইকনের কত কাছাকাছি থাকবে কত দূরও থাকবে, অর্থাৎ প্রপোর্শন সেন্সটা আপনার কেমন থাকা দরকার, প্রপোর্শন সেন্সটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ধরেন আমি এই লেখাটাকে অনেক বড় করে দিলাম, এভাবে দিলাম, তাহলে কি মানায়? আর যদি আমি লেখাটা এভাবে দিই, আরও ছোট করে এভাবে দিই, এখন ঠিক আছে নাকি একটু আগে ঠিক ছিল? আমি দুটো কপি করি, দেখেন তাহলে বুঝতে পারবেন। এই অংশটুকু সিলেক্ট করে অল্টার চেপে একটা কপি করি এবং নিজের লেখাটাকে আমি একটু বেশি বড় করে দিলাম, আইকনটাকে অনেক ছোট করে দিলাম। অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ যে বিষয়টা, আপনি একটার সাথে একটা যে প্রপোর্শনটা কেমন হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাটার বিষয় লঘুতে। আবার এইখানে ব্রিথিং স্পেসের একটা বিষয় আছে, ধরেন আপনি যে লোগোটা বানালেন যদি আপনি এই আইকনের সাথে লাগাই দিলেন তাহলে কেমন হবে, লাগাই দিলে কি ভালো লাগবে নাকি? এটা নির্দিষ্ট দূরত্ব, আবার দূরত্ব বেশি ফাঁকা হয়ে যায় তাহলে আবার মনে হবে যে এটা সাথে, এটা থেকে ডিটাচ, এটার সাথে একটা কোনো সম্পর্ক নাই, বাট আপনি কাছাকাছি নিয়ে যান এই অবস্থায় রাখেন তাহলে কি মনে হবে? ওকে, এইখানে এটাকে আরেকটু সুন্দর করে প্রেজেন্ট করবো, আমরা ট্যাগ লাইন দিব, উপর একটা লাইন ইউজ করি, হীরা মিনা জি আপনি যে প্রশ্নটা করেছেন অ্যাকাউন্ট খোলার প্রসেসগুলো বা অ্যাকাউন্টে কীভাবে কাজ করবেন, সেই প্রসেসগুলো আমাদের ক্লাসের অংশ বিশেষ। তবে
ওটা দিয়ে গুরুত্ব না দিয়ে আমি বলবো ভালো করে আগে কাজ শিখেন, আমরা তো ওগুলো দেখাবোই, বাট কাজ না পারলে ওগুলো দেখিয়ে দিয়ে কোনো লাভ নাই। কাজ পারলে আপনি যে কোনো মার্কেট প্লেসই কাজ করতে পারবেন যদি আপনার স্কিল থাকে, যোগ্যতা থাকে। ওকে, এখন আমরা একটা ট্যাগ লাইন ব্যবহার করব। টাইপ টুল ক্লিক করে এখানে আমার লিখছি এখন দেখেন এই লেখাটা কত বড় হয়ে গেল না, আবার আমি এদিক থেকে ক্যারেক্টার থেকে ডাবল টিতে ক্লিক করে ছোট করে দিলাম, শিফট অল্ট চেপে ছোট করি। এইখানে আমি এই গৌতমের বোল্ড ফন্টটা ব্যবহার করব না, এইখান থেকে আমি জাস্ট লাইট ফন্ট হালকা দেখা যাবে, আর আই ড্রপার যে আমি এই পিঙ্ক কালারটা এখান থেকে পিক করব। তারপর এখানে দেখেন অ্যালাইনমেন্টের এখানে কিন্তু একটা বিষয় আছে, আর একটু ছোটো করি ডায়াগুলোকে, শিফট অল্ট চেপে ছোটো করি। আমি চাচ্ছি যে এই যে অক্ষরগুলো একটা থেকে আরেকটা অক্ষরের তো দূরত্ব থাকবে, তো এদিক থেকে ক্যারেক্টার থেকে যদি আমি এদিক থেকে যে একটা অপশন আছে আপনার সেট দ্য ট্র্যাকিং পয়েন্ট, এখানে একটা ভ্যালু আছে, এই ভ্যালুগুলো যদি বাড়িয়ে দেন, ধরুন যে 250 দিলাম, এন্টার চাপি, তাহলে দেখেন এই যে একটা অক্ষর থেকে একটা অক্ষরের দূরত্ব কিন্তু বেড়ে গেল। ওকে, এখন আমি এই সম্পূর্ণ জিনিসগুলোকে সিলেক্ট করে দেখি অ্যালাইনমেন্ট মিডল করি, ডানে বামে মিডল, এই যে এখন কিন্তু একদম পারফেক্ট মিডলে আছে। আর এটাকে আমি সরাই দিই, আমরা একটা লাভ শেপ থেকে এখানে যে কনসেপ্টটা আমি বোঝানোর ট্রাই করলাম যে লঘু আসলে বিভিন্ন আইকন থেকে বিভিন্ন জিনিস থেকে আপনি নতুন শেপ একটা শেপের সাথে আরেকটা শেপ কম্বাইন করে নতুন নতুন শেপ কীভাবে তৈরি করা যায় সেই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। এখন এই সম্পূর্ণ জিনিসটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ বানিয়ে দিলাম, তারপর আমি চাইলে শিফট অল্ট চেপে সব বড় করতে পারি বা সব ছোট করতে পারি, ছোট বড় করলে এখন সবগুলো সমানভাবে কিন্তু ছোট বড় হচ্ছে। আচ্ছা, এই যে কনসেপ্টটা দেখালাম এটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। অ্যাসালম ইঞ্জিনিয়ারিং ভাই, শুধু ঘুরে আর ঘুরে আপনার নেটে আপনাকে মনে হচ্ছে সেটা ঘুরাচ্ছে, বিষয় হচ্ছে যে নেট কানেকশনটা ভালো থাকলে। নিশান একটা প্রশ্ন করেছেন, স্যার ট্যাক্স এক্সপান্ড না করলে কোনো প্রবলেম হবে নাকি? ট্যাক্স এক্সপান্ড করতে হবে, যদি এটা কোনো ক্লায়েন্টের কাজ হয় তাহলে আপনি অবশ্যই ট্যাক্সটাকে ভেঙে দিবেন, ট্যাক্সটা এক্সপান্ড দুইটা ফাইল সেভ করবেন, একটা হচ্ছে এক্সপান্ড ছাড়া, একটা এক্সপান্ড সহ এক্সপান্ড করে দিবেন। কারণ এই যে ফন্টটা আমি ব্যবহার করেছি সেই ফন্টটা কিন্তু ক্লায়েন্টের বা ক্লায়েন্ট এই লোগোটা যাকে পাঠাবে, যার অথবা একটা ওয়েব ডিজাইনকে দিতে পারে তার ওয়েবসাইটে বসানোর জন্য, তো সেক্ষেত্রে কিন্তু সেখানে দিতে পারবে না। ওকে, এবং সেখানে যখন লোগোটা ওপেন করা হবে দেখা যাবে যে লোগোর সাইজ বা আকার চেঞ্জ হয়ে গেছে, ফন্ট মানে সাপোর্ট করছে না, সো এই জন্য আপনি অবশ্যই একটা ভার্সন ভেঙে দিবেন। সেগুলো ক্লাসে আলোচনা করবো যে কীভাবে ক্লায়েন্টকে ফাইল জমা দিতে হয়, আমি কীভাবে জমা দিই, সবগুলো আলোচনা করবো, সমস্যা নেই। আকাশের অবস্থা ভালো না তাই নেট প্রবলেম হচ্ছে, আচ্ছা মাহফুজুর রহমান বলছে জি স্যার অনেক ভালো লাগছে। ওকে, যে এক্সপ্যান্ড করতে হবে আপনি যেমন কাউকে জমা দিবেন। ওকে, এখন এই লোগোটা একটা ফ্ল্যাট প্রেজেন্টেশন কীভাবে করবেন, একদম সিম্পল একটা প্রেজেন্টেশন, যে এই লোগোটা আপনি কাউকে পাঠাবেন বা মানে সুন্দর করে একদম কোনো রকমের মক আপ ছাড়া। যারা মক আপ বোঝেন না, মক আপ হচ্ছে জাস্ট প্রেজেন্টেশন করে, অর্থাৎ একটা একটা ডাইসের মধ্যে এই ডিজাইনটা বসাবো, ডিজাইনটা দেখতে থ্রিডির মতো মনে হবে বা একটু অন্যরকম ফিল আসবে। আচ্ছা, সাইফুল ইসলাম সাহেব বলছেন স্যার আপনি লোগো বানানোর সময় যে দুটা একসাথে কালার করছে তা কীভাবে? বুঝলাম না কিছু আপনার প্রশ্নটা, আমি ক্লিয়ার না। আই ড্রপার দিয়ে পিক করবেন, আপনি যে কোনো কালার চেঞ্জ করতে চাইলে, ধরেন আমি এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করি, এই যে কাপল ফ্যান্টাসি এখানে ক্লিক করে আই ড্রপার দিয়ে যদি আমি এই পিঙ্ক কালার উপর ক্লিক করি তাহলে কিন্তু
এখানে কালার চেঞ্জ হয়ে যাবে কন্ট্রোল জেড ক্লাসগুলোর ব্যাকআপ থাকবে যে আপনারা যারা সিক্রেট গ্রুপে আছেন সেই গ্রুপে ব্যাকআপ ড্রাইভ লিংক আছে সেখানে ব্যাকআপ পাবেন ওকে এখন দেখেন আমরা এটাকে ফ্ল্যাট প্রেজেন্টেশন করব এই সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল জেড গ্রুপ বানিয়ে এই যে আর্টবোর্ড আছে আর্টবোর্ডের সাপেক্ষে মিডল অ্যালাইনমেন্ট করব সেক্ষেত্রে উইন্ডো থেকে অ্যালাইন এইখান থেকে আর্টবোর্ডের সাপেক্ষে আছে ডান হয়ে মিডল এই যে ডানে মেমের মিডল অবস্থানে আছে আর নিচের দিকে আমি দুটা বক্স নিব যে রেক্টেঙ্গুলার নিয়ে এই একটা বক্স নিলাম এবং অল্টার চেপে এখানে আরেকটা বক্স নিচ্ছি আইডোর পর দিয়ে এই বক্সের কালার দিয়ে পিঙ্ক কালার এটাকে একটু ডানে সরাই আর এটাকে একটু সরি বামে ডানে সরে সমান করে ফেললাম আর কি ওকে এখন আমি এই লোগোটা লো ক্লাসের ভিডিও হচ্ছে টোটাল ক্লাস মানে শিডিউল অনুযায়ী 20টা এক্সট্রা ক্লাস থাকে কয়েকটা ওকে এখন এই উপরে লোগোটা অল্টার চেপে কপি করে আমি এখানে নিয়ে আসি রাইট ক্লিক করে ট্রান্স অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট তারপর শিফট অল্টার চেপে ছোট করি এভাবে নিয়ে আসি এখন এখানে আনার পর দেখেন এখানে কিন্তু কালারটা ফুটে নাই এবারে সো আমি এই ব্ল্যাক কালারের উপর আবার লোগোটা ফুটাবো এখন এই কনসেপ্টটা আপনারা কীভাবে ডেভেলপ করবেন যে আমি এখানে আনার পর রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট দিলাম কিন্তু আমার তো লোগোটা দেখা যাচ্ছে না শুধু পিঙ্ক কালার দেখা যাচ্ছে বাকি যেই কালারগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করে এখানে এই কালারটাকে আই ড্রপার দিয়ে আমি সাদা কালার করে দিচ্ছি তারপরে এখানে বাইরের যেই এটা আই ড্রপার দিয়ে সাদা কালার করেছি আর ভিতরের আনগ্রুপ করে ভিতরে যে এটা এটাকে আই ড্রপার দিয়ে আমি এখানে পিঙ্ক কালার দিচ্ছি আর এইখানে আমি আই ড্রপার দিয়ে এই পিঙ্ক কালারটা রাখি বাট এটা কেমন জানি ফুটছে না দেখেন আমি এই এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা ফুটালাম স্যার পিঙ্ক কালারের ল্যাপটপকে মাঝে এখানে রেখে মানুষ দুটাকে আলাদাভাবে কী করে কালার করলেন আপনি সাইফুল ইসলাম সাহেব ক্লাসে মাত্র তো ভর্তি হয়েছেন ভিডিওগুলো ভালো করে দেখেন ক্লাসগুলো বারবার দেখেন হয়তো আপনি হঠাৎ করে দেখছেন তাই বুঝতে পারছেন না এটা সিম্পল বিষয়টা কিছুই না পিঙ্ক কালারের ল্যাপটপ আচ্ছা টিমের ল্যাপটপকে মাঝখানে রেখে ও শিফট চেপে একটা অতিরিক্ত আমি যখন ধরেন এই যে রাইট ক্লিক করে আনগ্রুপ থাকা অবস্থায় এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করি ধরেন আমি এটা এই যে এই একটা পার্ট এই একটা পার্ট এই একটা তিনটা পার্ট তো তা আমি একটা ক্লিক করার পর শিফট চেপে সরি শিফট চেপে আরেকটা ক্লিক করতে পারবো একটা ক্লিক করার পর শিফট চেপবো এবং আরেকটা ক্লিক করবো শিফট চেপে আরেকটা ক্লিক করবো সো শিফট চেপে একাধিক ক্লিক করা যায় ও হ্যাঁ লাইনটা কালার দেওয়া বাকি আছে রাইট রাইট লাইনটা কালার দেওয়া বাকি আছে লাইনটাকে আমরা এখান থেকে পিঙ্ক কালার দিচ্ছি সো দেখেন এইখানে একটা কনসেপ্ট ডেভেলপ হলো এখন এই পিঙ্ক কালার উপরে আবার একটা কনসেপ্ট আমরা নিয়ে আসবো সেক্ষেত্রে আমি সবগুলোকে সিলেক্ট করি অল্টার চেপে এখানে নিয়ে এসে আচ্ছা দেখেন কন্ট্রোল জেড দিই পিছনে যাই আমি এই দুটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে এভাবে কন্ট্রোল টু দিয়ে লক করা যায় লক করে ফেললাম লক করে তারপর আমি এইগুলোকে সিলেক্ট করে অল্টার চেপে এইটাকে কপি করে এখানে নিয়ে আসি এখন এখানে আবার কালার চেঞ্জ করতে হবে এটার উপর দিয়ে এখানে ব্ল্যাক কালার এখানে আমি লাইটের পরিবর্তে মনে হয় বুক দিলে কেমন আসে দেখি একদম ডার্ক ব্ল্যাক কালার দিলে আচ্ছা এই কালার কনসেপ্টটা আরও আমরা ডেভেলপ করতে পারি কিভাবে আমরা যদি একটু গুগল করি গুগলে লিখবো যে ধরেন যে পিঙ্ক কালার কম্বিনেশন এখানে ইমেজে ক্লিক করেন এখানে অসংখ্য ইমেজ দেখতে পাবেন
বা পিঙ্ক কালার কম্বিনেশন লোগো দেখেন, আপনি একটা লোগো বানানোর সময় অন্য একটা লোগো থেকে আপনি কালার নিতেই পারেন, যে কোনো প্রবলেম না। আপনি আপনার লোগোতে লোগোটাকে সুন্দর করার জন্য অন্য একটা লোগো থেকে আপনি কালার নিলেন, এটা কপি বলে না, ওকে মনে রাখবেন। তো এখানে দেখেন এই যে এই একটা কালার, যেমন ব্যাকগ্রাউন্ড এমন কালার, ব্যাকগ্রাউন্ডের উপরে কেমন রকমের কালার ফুটেছে, এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কেমন কালার দিয়েছে, তারপরে তার উপরে কেমন কালার। সো অর্থাৎ আপনি যদি এইখান থেকে কালার নিতে চান এই ইমেজ থেকে, তাহলে রাইট ক্লিক করে কপি ইমেজ দিয়ে আমি এই কপিটা এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। সে ফর এক্সাম্পল যে আমি এই এই কালারটা চেঞ্জ করি, কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু দিয়ে আবার আনলক করব। তারপর এইখানে ক্লিক করে আইডোপার দিয়ে এই কালারটা এখানে নিয়ে আসি। এই কালার দিলাম, ওকে। এখন আমি আমার কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম। তারপরে এই বাইরের লাভগুলোকে আইডোপার দিয়ে এই কালারটা দেই, আর ভিতরের লাভটাকে আইডোপার দিয়ে আমি এই কালারটা দিই। তারপরে এখানে লাইনটাকে আইডোপার দিয়ে এই কালারটা পিক করি, দেন কাপড় লেখাটাকে আইডোপার দিয়ে এই কালার পিক করি। দেখেন একটা কালার আমরা কীভাবে চেঞ্জ করে ফেললাম। অর্থাৎ আপনি যদি কালার কনসেপ্টটা ভালো না পারেন, গুগল থেকে আপনি অন্য একটা লোগো থেকে একটা কালার, দেখেন আমি এই ইমেজ থেকে আমি কালারটা কিন্তু নিয়ে আসলাম। প্রথমে লাভের পার্টগুলো কীভাবে একসাথে করলেন এটা ভালো করে বুঝলাম না। নাইমুর রহমান বলছেন প্রথমে লাভের পার্টগুলো কীভাবে একসাথে, লাভের পার্টগুলো একসাথে করেছি গ্রুপ করে। আচ্ছা যদি সবাই মনে করেন যে দেখানো দরকার রিপিট, তাহলে আমি রিপিট করব, না হলে রিপিট করব না। সো আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি কাজটা করব, একটু কাইন্ডলি জানাবেন। সো আমি চেষ্টা করলাম জিনিসটা দেখানো যে একটা এ টু জেড প্রসেস, যে একটা লোগো যে বানাবেন আপনি, শুধু লোগোটা বানানো হয় না, সেটা একটা প্রেজেন্টেশনের বিষয় থাকে, পাশাপাশি কালার কনসেপ্ট এবং লোগোতে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার প্রপোর্শন, প্রপোর্শন এবং অ্যালাইনমেন্ট। দেখেন আমি অনেকগুলো প্রপোর্শন, অ্যালাইনমেন্ট, তারপরে ব্রিথিং স্পেস, এই তিনটা জিনিস বলেছি। এই তিনটা জিনিসই কিন্তু আপনাকে ভালো করে ইয়ে করতে হবে। ওকে, নাহিয়ান নাহিদ বলছেন প্রয়োজন নাই, শিল্পী জিয়াউদ্দিন বলছেন সিজি স্যার বুঝতে পারলাম, পরে অন্যরা দেখে নিতে পারবে, দরকার নাই মনে করছেন মিন্ডি রাশিদ। তারপর ভাই ক্লাসটা আবার দেখি, দেখলেই হবে, ওকে, রিপিট করার দরকার নেই স্যার, লাগবে না। সবাই না করছে ভাইয়া, আপনি কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন। কালার কনসেপ্ট পাওয়ার জন্য গুগলে কী লিখে সার্চ করতে হবে, দেখেন এই যে আমি এই কালারটার জন্য কী লিখলাম, যে পিঙ্ক কালার কম্বিনেশন, যেহেতু একটা কাপল টাইপের বা একটা রোমান্স টাইপের, একটা সেক্ষেত্রে আমি পিঙ্ক কালারটাকে চুজ করলাম। আবার যদি কোনো সিকিউরিটি ইস্যু থাকে, কোনো সিকিউরিটি রিলেটেড কোনো কোম্পানি থাকে, তাহলে আপনি ব্লু কালার কম্বিনেশন এরকম দিয়ে লোগো দেখতে পারেন। অর্থাৎ লোগোর মূল যে কালারটা সেই কালার লিখে আপনি গুগলে সার্চ করেন এবং সেরকম কালার কম্বিনেশন অসংখ্য লোগো পাবেন। নন্দন বড়ুয়া যে পোর্টফোলিও তো সেগুলো ক্লাসের অংশ বিশেষ, ফার্স্ট ক্লাসে আমি পোর্টফোলিও নিয়ে আলোচনা করবো, তাহলে কি এত শিখবেন কি, আগে তো শিখতে হবে তারপরে পোর্টফোলিও, তাই না? ওকে ওকে, এটা গেল। হ্যাঁ, এটা আমরা আমরা আরেকটা কনসেপ্টে যাই, যে যারা বুঝতে পারেনি ভিডিওটা দেখে নেবেন, আর যদি আমি শেষের দিকে সময় পেয়ে আপনারা থাকেন তাহলে আমি দরকার হলে রিপিট করে আবার দেখাই দেবো, কোনো সমস্যা নেই। সালেহীন শুভ, এটা তো কোনো ডিফারেন্সের মধ্যেই পড়ে না ভাইয়া, মানে মানে আপনি যে যার সাথে যেটা কম্পেয়ার করেছেন গ্রুপ আর লকের মধ্যে কম্পেয়ার করেছেন, এখানে কম্পেয়ারই তো যায় না, গ্রুপ এক জিনিস আর লক আরেক জিনিস, এখানে কম্পেয়ারটাও যায় না। যাই হোক, গ্রুপ হচ্ছে আপনি একসাথে গ্রুপ করে রাখলেন, আর লক করা মানে হচ্ছে যে আপনি এটাকে লক করে ফেললেন যেন এটা না সরে, কন্ট্রোল টুতে লক করলাম যেন এটা আমার ব্যাকগ্রাউন্ডটা আমার টাচে না আসে, অর্থাৎ এটা যেন আমার সিলেক্ট
অর্থাৎ আমি যখন কাজ করতেছি এই এগুলো সিলেক্ট করতেছি তখন বারবার ডিস্টার্ব ফিল হচ্ছে, আমি যখন এগুলো সিলেক্ট করছি আমার ব্যাকগ্রাউন্ডটা বারবার সাথে চলে আসতেছে, যার কারণে আমি লক করলাম। সো লক আর গ্রুপ এক জিনিস, আর গ্রুপ হচ্ছে জিনিসগুলো একসাথে রাখা, আর লক হচ্ছে এখানে ফিক্স করে রাখা, এখানে কম্পেয়ারটে যায় না। ওকে, মামুনুর রশিদ বলছে স্যার লাগবে না, প্রয়োজন হলে কালকে ডাউনলোড করে বারবার ভিডিওটা দেখবো। ওকে গ্রেট, ঠিক আছে। ওকে, আমাদের লাইভ ক্লাস নিয়ে বিগত সময়ে বিভিন্ন যে নিউজগুলো আসছে, হ্যাঁ, সেই নিউজগুলোর কিছু লিংক এখানে মাহমুদ আপু শেয়ার করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রিল্যান্সার কন্টেস্ট সাবমিট করার জন্য কত সাইজ নিব, লঘু ফাইলটা প্লিজ বলে দেবেন একটু। রিমা অ্যাঙ্গেল, কোনো সাইজ এরকম নাই, ফিক্স নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি অ্যাজ ইউজুয়াল একটা সাইজ নিয়ে করবেন, আপনি আমি যেটা করি 1280x720 একটা HD কোয়ালিটির সাইজ নিয়ে তারপর আমি জমা দিই। সো এখানে কোনো সাইজ ফ্যাক্টর না। ওকে, এখন আমরা নতুন আরেকটা কনসেপ্টে যাই। এখন আমরা আরও কিছু শেপ নিয়ে আলোচনা করি। গতকাল আপনাদেরকে বলেছিলাম যে রোটেশন টুল দিয়ে অনেক কাজ করা যায়। সো তারই একটা এক্সাম্পল এখানে দেখি আমরা। আচ্ছা, আমি আর্টবোর্ড টুলস ক্লিক করে অল্টা চেপে আরেকটা আর্টবোর্ড নিয়ে নিই, সিলেকশন টুল ক্লিক করে আমি এগুলো সব ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নেই, ফাঁকা। কোন বিভাগে কয়টা জেলা এগুলো এখানে কেন? জুবায়ের রহমান ভাইয়া, আপনার কি বিরক্ত হচ্ছে? এটা লাইভ ক্লাস, পাবলিক ক্লাস, যেহেতু প্রথম দুটি ক্লাস পাবলিক থাকে, আমাদের লাইভ ক্লাস মেন গ্রুপের অনেক কিছুই, অনেক আপডেটগুলো এখানে দিতে হয়, যেটা নতুন স্টুডেন্টরা জানে না। তো তাদের জন্য এই জিনিসগুলো শেয়ার করা, অর্থাৎ আমরা হয়তো লকডাউনের কারণে আটকে পড়ে গেছি, না হলে আমরা বিভাগভিত্তিক এটা প্ল্যান করেছিলাম, বিভাগভিত্তিক আমরা বিভিন্ন রকমের সেমিনার প্ল্যান করেছি, এবং ওই বিভাগে আপনারা যারা এক্সপার্ট স্টুডেন্ট আমাদের লাইভ ক্লাস থেকে হয়েছেন, তৈরি হয়েছেন, যারা মার্কেট প্লেসে কাজ করছেন, তাদেরকে নিয়ে আমরা একটা বিশেষ প্ল্যান আছে, ওই প্ল্যানগুলো বাস্তব, এবং তারা উপকৃত হবে অবশ্যই, সেখান থেকে তারা বেনিফিট হবে। এই জন্য আমরা একটা বিভাগভিত্তিক টিম করেছি, প্রত্যেক বিভাগে একটা করে গ্রুপ আছে আমাদের, এবং সেই গ্রুপে যারা অ্যাক্টিভ তাদেরকে অ্যাডমিন করা হয়েছে, এবং সামনে তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে, এবং আমরা সেখানে প্রোগ্রাম করলে তাদের দিয়ে আমরা এই প্রোগ্রামটা ফাইনাল করবো আর কি, একদম কমপ্লিট করবো। এবং এখানে অনেক ধরনের বিষয় আছে, এগুলো নিয়ে আমি লাইভে আগে কথা বলেছি, পরেও কথা বলবো ইনশাল্লাহ সামনে। তো সেই জন্য এগুলো শেয়ার করা, এটা নেগেটিভ নেওয়ার মতো কিছু নাই। ওকে, বি পজিটিভ। এখানে কোন বিভাগে কয়টা না, এখানে বিষয় হচ্ছে আমাদের বিভাগভিত্তিক যে গ্রুপ, আটটা গ্রুপ, সে আটটা গ্রুপের কথা বলা হয়েছে, এটাই। আমার নামের উপর কনসেপ্ট, নামের উপর কনসেপ্টগুলো হবে আপনার, নামের উপর কনসেপ্টগুলো হবে বিষয়টা, আপনি যেমন শিল্পী জিও দেন, আপনি যদি হন যে একজন সিঙ্গার, তাহলে সিঙ্গারের কোনো যে গানের কোনো আইকনের সাথে আপনার নামটাকে অ্যাডজাস্ট করতে হবে। পোর্টফোলিও রেডি করবেন, ডিজাইন করবেন, ডিজাইন করে জমা, একটা করে দশটা লঘু বানান, দশটা বিভিন্ন ক্যাটাগরি, দশটা লঘু, দশটা ব্যানার, দশটা পোস্টার, বিভিন্ন জিনিসপত্র বানিয়ে আপনি আপনার বিজনেসে আপলোড করেন। এর তো ক্লাসের অংশবিশেষ ভাই নন্দন বারুয়া, আপনি ক্লাস যে ক্লাসে ভর্তি হয়েছেন সেই ক্লাসগুলো ভালো করে ফলো করবেন, আর না বুঝলে হেল্পলাইনে কল করবেন। ওকে, আমরা ষষ্ঠ বুঝ নেব, দিক থেকে পলিগন টু লেফট ক্লিক করে সিক্স সাইডস, ওকে, সিলেকশন টুল ক্লিক, এদিক থেকে আমি এটা কালার করে দিই। দেখেন এই ষষ্ঠ বুঝটাকে আমি ঘুরাবো, এই পয়েন্টে আনার পরে এবার শিফট চেপে ঘুরালাম, দেখেন এই বরাবর অবস্থা আছে। ওকে, এই ষষ্ঠ বুঝটাকে আমরা একটা কনসেপ্ট, সাউন্ড খান নেক্সট ক্লাসে দেখাবো, হ্যাঁ নেক্সট ক্লাসে দেখাবো, আজকে আমি এইটা এই কনসেপ্টে দেখানোর পরে আজকে ক্লাস শেষ করবো, আমি একটু অসুস্থ, সো তারপরও আমি চেষ্টা করছি অনেকক্ষণ ক্লাস নেওয়ার। ওকে,
এবং নেক্সট ক্লাসে আমরা কিভাবে আপনার আপনার কথাই রাখবো, ক্লাউড বেস লঘু দেখাবো যে ক্লাউড বেস লঘু আমরা কিভাবে স্টাডি করতে পারি, আগে কি একটা কনসেপ্ট নিয়ে স্টাডি করব, সেই কনসেপ্টের ভিত্তি করে আমরা কি বানাবো এবং কোথা থেকে রিসোর্সগুলো কালেক্ট করব এবং আইডিয়াগুলো কোথা থেকে নিব, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আমি আপনাদের দেখাবো নেক্সট ইয়ার। ফারহান ইসলাম লুনা, আমি তো একটু আগে এটাই দেখালাম যে গুগল থেকে ইমেজ নিয়ে আমি আইডোর পয় দিয়ে কালার পিক করলাম, এটাই তো করলাম। ওকে আচ্ছা, প্রশ্ন আনসার দিচ্ছি, কেউ বিরক্ত হবেন না, যেহেতু ক্লাস একটু প্রশ্ন উত্তর দিতেই হয়, না হয়তো অল টাইম ক্লাস নিতে থাকলে অনেকে বোরিং হয়ে যাবে বা এটা ক্লাসের মতো মনে হবে না। ওকে, এই যে ষষ্ঠ প্রশ্নটা নিলাম, এই ষষ্ঠ প্রশ্নটাকে আমি তিন ভাগে ভাগ করবো, সমান ভাগে। এখন এইখানে একটা বিষয় আছে, আমি আপনাদেরকে প্রথম ক্লাস থেকে বলে আসছি যে একটা জিনিস আপনারা যে কনসেপ্টগুলো বুঝবেন, আমি যে কনসেপ্টগুলো দেখানোর ট্রাই করি সেটা হচ্ছে একটা শেপকে আরেকটা শেপ দিয়ে নতুন শেপ তৈরি করা যায় কীভাবে, সেই রকম কিছু কনসেপ্ট। ঠিক আছে, নাহিয়ান নাহিদ, আমি আপনাদের জ্ঞাতাতে জানাচ্ছি যে যেহেতু এটা পাবলিক ক্লাস হচ্ছে, সো কমেন্টগুলো একটু বেশি আসতেছে, আপনাদের যখন প্রাইভেটলি ক্লাসগুলো হবে তখন এত প্রশ্ন আসবে না। আর আমি, ঠিক আছে, আমি 10 মিনিট একটা জিনিস দেখানোর পরে আপনাদের প্রশ্নের উত্তর দিব। ওকে, তাহলে আমি আর এই এই জিনিসটা দেখানোর আগ পর্যন্ত কোনো প্রশ্ন উত্তর দিচ্ছি না। তো এই ষষ্ঠ প্রশ্নটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। এখান থেকে আমি প্যান টুল নিব, দেখেন এখানে সিলেক্ট করে যদি প্যান টুল দিয়ে আমি এখানে ক্লিক করি এটা কিন্তু কেটে যাবে, কন্ট্রোল জ্যাব দিয়ে পিছনে আসবো, সিলেকশন টুল ক্লিক, বাহিরে ক্লিক করি, বাহিরে আসবো, এটাকে ডিসিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে প্যান টুল নিয়ে এই পয়েন্টটা একটা ক্লিক করব। এই দেখেন, এখানে আনার পর অটোমেটিক সেন্টার দেখাচ্ছে, এখানে ক্লিক করব, দেন এই পয়েন্টে ক্লিক, দেন এই পয়েন্টে ক্লিক, দেন এই পয়েন্টে ক্লিক। আচ্ছা, আমি এটা কালার চেঞ্জ করে নিই এদিক থেকে, দেখেন এখন এরকম করে আমি এই প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা তিনটা পার্ট করতে পারি। তবে আমি তা না করে আমি একটা পার্টকে তিনটা পার্ট করব এবং সেই জিনিসটা আমরা ট্রান্সফর্ম ব্যবহার করব, রোটেশন ব্যবহার করব, তাহলে বুঝতে পারবেন। এদিক থেকে আমি যদি বৃত্ত নেই, বৃত্ত নিয়ে আমি এই সেন্টার পয়েন্টে একটা বৃত্ত দিয়ে দিব, নাহলে পরে আমি সেন্টার পয়েন্টটা খুঁজে পাবো না। এই একটা বৃত্ত দিলাম, আমি বৃত্তটাকে আমি একটা কালার করে দিই। আচ্ছা, আমি বসবো কী করে, বৃত্তর সেন্টার পয়েন্টটা আছে কি না, কাজ করি। এগুলো সব সিলেক্ট করার পর আমি যদি এদিক থেকে মিডল অ্যালাইনমেন্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করি, আচ্ছা মিডল আসলো কিন্তু আমার এটা সরে গেল। আচ্ছা, এটাকে আমি টেনে আবার এখানে নিয়ে আসি, এই যে এখন কিন্তু আমার বৃত্তটা মিডল আছে, আর এটাকে আমি আবার টেনে নিয়ে আসলাম আগের অবস্থায়। এখন এইখান থেকে আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টটা ক্লিক করবো এবং এটাকে টেনে এভাবে, দেখেন টেনে এভাবে আমি বাঁকা করে ফেললাম, এটা পাতার মতো তৈরি করতেছি। তারপর আবার ডিরেক্ট সিলেকশন করে এখানে ক্লিক করি এবং এইটাকে আবার এভাবে দিই, এখানে হালকা দিব, এই যে এতটুকু দিলাম না, দেন এই অংশটাকে আমি এখন জাস্ট রোটেশন করে ব্যবহার করব। সো রোটেশন কীভাবে করবো, দেখেন এই অংশটাকে সিলেক্ট করে এদিক থেকে রোটেশন টুল, আমাদের সেন্টার পয়েন্ট কিন্তু এইখানে, এই জন্য কিন্তু এটা নিলাম, এই ভিতরে নেওয়ার উদ্দেশ্য ছিল এই পয়েন্টটা বের করার জন্য, অল্টার প্রেস করে মাউসের লেফট ক্লিক করে এখানে, তারপরে এখানে দেখতে পাচ্ছি 60 ডিগ্রি, দেখা যাই হোক এখানে 360 দিবেন, বাঁক দিবেন, আমরা তিনটা ভাগ করবো বলছিলাম সেই জন্য তিনটা ভাগ দিব, 360 / 3, দেন এখানে কপি, তারপর আমি কন্ট্রোল ডি, দেখেন তিনটা হয়ে গেছে, একটা দুটো তিনটা, ওকে সমস্যা নেই। এখন আমি এই পিছনের যে ইউলো পার্টটা, ইউলো পার্টটা সরাই দিই,
সরাই দিয়ে দেখেন এই একটা শেপ তৈরি হচ্ছে, আমি এটাকে ক্লিক করে অল্টার চেপে নিচে দিয়ে নিয়ে আসি, এটা একটা শেপ, আর এটাকে একটা নতুন শেপ বানাবো আবার। দেখেন উপরের অংশটাকে ক্লিক করে আমি অ্যারোকে, উপরে অ্যারোকে দিয়ে আমি 1, 2, 3 দিলাম, তিনটা অ্যারোকে দিলাম, তারপর এটাকে আমি 1, 2, 2টা দিলাম, আবার এটাই ক্লিক করে ডানে 1, 2, ওকে, উপরে তিনটা আর এদিকে দুইটা করে দিলাম। দেখেন এখানে একটা মানুষের মতো শেপ আছে, এই শেপটাকে আমি উপরের দিকে নিয়ে যাই শিফট চেপে বরাবর, এবং এটাকে একটু বড় করে দিই, এবং এখানে আমি কালারগুলো চেঞ্জ করে এটা একটা কালার দিই, এবং এই অংশটুকু একটা কালার দিই, এবং এই পিঙ্ক কালারটাকে সাদা কালার করে দিই। তারপরে এখানে এই শেপের মধ্যে কি মানুষের মতো একটা শেপ দেখতে পাচ্ছেন? একটু কাইন্ডলি জানাবেন এই কনসেপ্ট থেকে, দেখেন আমরা ষষ্ঠভুজ থেকে একটা নতুন শেপ বের করলাম। সো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা জিনিস এভাবে যেমন বানাবেন, এরকম জিনিসগুলো যেমন চিন্তা করবেন, এই দু একটা ক্লাস করে তো আর এই সেন্সটা ডেভেলপ হয়ে যাবে না। ডে বাই ডে যত কাজ করবেন, যত শিখবেন, তত আপনার এই জায়গাটা তৈরি হবে। দেখেন এই যে সাদা যে ভিতরে অংশটুকু, এটা কিন্তু একটা একটা মানুষের শেপ, এই যে মাঝখানে মানুষের মাথাটা, এই দুই দুই পাশে দুইটা হাত, এটা বডি। তো এটা একটা মেডিকেলের লোগো কিন্তু হয়, গুড আইডিয়া ভাইয়া, যে এরকমই প্রত্যেকটা ডিজাইন আমি চেষ্টা করি যে প্রত্যেকটা একটা সাথে একটা একটা কম্বাইন করে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু বের করা, একটা শেপ থেকে নতুন জিনিস যেমন তৈরি করতে পারবেন, এবং সেই জিনিসটা আপনার একটা প্র্যাকটিক্যাল লাইফের সাথে যখন ম্যাচ করাতে পারবেন, এবং কালার কনসেপ্টে যখন ম্যাচ করাতে পারবেন, তখন জিনিসটা কিন্তু সুন্দর লাগবে। এবং এটাও কিন্তু আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পারি নতুন নাম দিয়ে আমরা লোগো লিখে, যেমন এই এই ক্ষেত্রে আমরা লোগো লিখেছি নিচের দিকে, আমি এবার ডান দিকে দিতে পারি, এবার ডান দিকে দিতে পারি, ওকে টাইপ টুল ক্লিক করে আমি এই ডান দিকে নাম দিই, ধরেন যে বড় হাতের শব্দ এসপি স্প্লিট মেডিকেল। এখন দেখেন এই লেখাগুলো একটা অক্ষরে একটা অক্ষর কত দূরত্ব, তাই না, সমস্যা নেই। এখানে সিলেক্ট করার পর লেখাগুলোকে ক্যারেক্টার থেকে এই যে এখানে 250 দিয়েছিলাম এখানে 0 করে দিয়ে আবার কিবোর্ড থেকে এন্টার চাপবো, তাহলে ঠিক হয়ে যাবে। আমি এটাকে ছোট করে দিই, এদিক থেকে আমি একটু মিডিয়াম ফন্টটা ব্যবহার করব, এবং আইডোপার দিয়ে আমি এই কালারটা ইউজ করি। যে অনেকে বলছেন গুড আইডিয়া, ওয়াও, নুসাইবা নূর, মাহফুজুর রহমান বলছে জি নাইস স্যার, স্যার মনে হচ্ছে দুই হাত দিয়ে কিছু একটা উপরে তুলে ধরছে, জি সেটাই বললাম। তারপর আমি এটাকে একটা একটা ট্যাগ লাইন ব্যবহার করি, বেটার কেয়ার বেটার ট্রিটমেন্ট। আচ্ছা একটা জিনিস রিকোয়েস্ট করবো আপনাদেরকে, এখানে আমি সিলেক্ট করার পর রিকোয়েস্টটা হচ্ছে এই কাজগুলো দয়া করে কেউ আপনার পোর্টফোলিওতে ব্যবহার করবেন না। এখান থেকে আমি লাইট ইউজ করি এবং ফন্ট সাইজ কমিয়ে দিয়ে আমি আরও কমাবো, শিফট অল চেপে ছোটো করি, আইডার পরে এই কালারটা পিক করি, একটু বড় করি, দেখেন এইটা আবার দিলাম ডাইনে ডান দিকে। আবার এই লোগোটাকে আমি অল্টার চেপে কপি করে এই লেখাগুলোকে আবার নিচে দিতে পারি, এই তিনটা জিনিসের কন্ট্রোল জিতে গ্রুপ বানিয়ে তারপর সব সিলেক্ট করে ডানে বামের মিডল অ্যালাইনমেন্ট করে ফেলি। মিডল অ্যালাইনমেন্ট অ্যালাইন হবে নাকি বাটন? রাজু আসানুর রাজু, বুঝতে পারি না আপনার কমেন্টটা। ওকে তো এই ছিল আজকে ক্লাস,
আর প্রথম অংশটা যারা বুঝতে পারেনি একটু শর্টকাট দেখাই দিই। প্রথমত আমি এদিক থেকে রাউন্ড রেক্টেঙ্গুলার নিয়েছি, এভাবে এভাবে এ করে দিয়ে অল্টার প্রেস করে আরেকটা কপি করেছি, এভাবে ঘুরাই দিয়েছি। তারপরে এভাবে সিলেক্ট করে আমি অ্যালাইন করে অ্যালাইন টু সিলেকশন মিডল মিডল এইটুকু বানানোর পরে এটাকে সিলেক্ট করে এভাবে ঘুরিয়ে দিয়েছি। তারপর এদিক থেকে শেপ বিল্ডার দিয়ে অল্টার চেপে বাইরের পার্টগুলো ডিলিট। তারপরে এখানে একটা কালার থাকা অবস্থায় এটা আমি অন্য কালার দিয়ে দিই। এইভাবে আমি একটা কালার করে বললাম। তারপরে প্যান টুল দেখাচ্ছি, আচ্ছা ট্যাগ লাইনে ব্লু দিলে ভালো হতো বা অন্য কালার দিলে ভালো হতো, সমস্যা নাই, শিখবেন আস্তে আস্তে। ইথনোসিক ফন্টটা হলে ভালো হতো না, ইথনোসেন্ট্রিক ফন্টটা দিলে ভালো হতো। আসলে সব জায়গায় সব ফন্ট ব্যবহার করা যাবে না। আবু রাইয়ান ভাই বলেছেন 2020 আর 2014-এর মধ্যে ডিফারেন্সটা কী? ভাই আপনি যদি কিনে ব্যবহার করতে পারেন 2020 তাহলে 2020 ব্যবহার করেন, আর যদি কিনতে না পারেন তাহলে তার চেয়ে নিচের ভার্সন ব্যবহার করেন 2015-18। কারণ হচ্ছে আমাদের এই আমি লাইভে বলতে পারছি না, কিছু ওয়ার্ড ইউজ করা যাবে না, সমস্যা আছে কপিরাইটের। আপনি ফোন করেন তাহলে বুঝতে পারবেন, তাহলে বলে দেবো ডিটেলস দিই। কিছু জিনিস ইউজ করলে আমাদের ভিডিওটা আবার কপিরাইট হয়ে যাবে, সমস্যা আছে। ওকে, যদি কিনে ব্যবহার করতে পারেন তাহলে যত আপডেট ভার্সন আছে ব্যবহার করেন, আর যদি কিনে না করতে পারেন তাহলে দরকার নেই, তাহলে লোয়ার ভার্সন ব্যবহার করেন। তাহলে আপনি কোনো বাঘজনিত কোনো সমস্যায় পড়বেন না। যেমন একটা ছবি হল দিন, অর্থাৎ একটা ছবি মাত্র বের হয়েছে, আমরা হলে গিয়ে যে ছবিটা দেখে আসছি, এই ছবিটা কয়েকদিন পর যদি আপনার সিডি ক্যাসেট বের হয় সেই সিডি ক্যাসেটে কিন্তু ছবিটা ভালো থাকে না, ছবির রেজলেশন ভালো থাকে না, ছবির কোয়ালিটি ভালো থাকে না, পাশাপাশি ছবিটা অনেক অংশ কাটা থাকে, ডিলিট থাকে, কারণ ওটা হল থেকে কপি করে বের করা চুরি করে। ঠিক একইভাবে সফটওয়্যারগুলো এরকমভাবেই তৈরি হয়। সো এই জন্য আপডেট ভার্সনগুলোতে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, থাকবে বিষয়টা এমন না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এই ভার্সনটা মানে মিনিমাম Core i3 বা অনেকে ডুয়েল কোর কম্পিউটারও চালায়, বাট অন্য ভার্সনগুলো কিন্তু চালালে পিসি হ্যাং করে। সো এই জন্য এই ভার্সনটা ব্যবহার করছি সবার জন্য। আমার কম্পিউটারে দুইটা ভার্সনই আছে, 19 ভার্সনও আমি চালাই। তো বিষয় হচ্ছে এইটা আমার কাছে ফ্রেন্ডলি হয়ে গেছে, এই জন্য এটাতে ক্লাস করার পাশাপাশি স্টুডেন্টদের জন্য সুবিধা, কারণ অনেক স্টুডেন্ট হাই বাজেটের পিসি নিতে পারে না, তো সেক্ষেত্রে তাদের Core i3 বা Core i5 এইসব কম্পিউটারেও কিন্তু এই সফটওয়্যারটি সুন্দর কাজ করে। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর আইডিয়া, আসলে কাজ করেন, কাজ করতে করতে আইডিয়া চলে আসবে, ডে বাই ডে কাজ করেন ডেভেলপ হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবেন। যারা ভর্তি হতে চান বিস্তারিত ইনফরমেশন এই উপরে দেওয়া আছে, দেখেন আমাদের। আর যারা মেসেঞ্জারে অ্যাড হতে চান, লাস্ট যে কমেন্টটি পিন করেছি রাজুদেব, সেই কমেন্টটি দেখেন, সেই কমেন্টের লিঙ্ক ক্লিক করে আমাদের মেসেঞ্জারে যুক্ত হতে পারেন। মেসেঞ্জারে সবসময় আমাদের আপডেটগুলো চলে যাবে। ওকে, ভালো থাকবেন। কোনো হেল্প লাগলে হেল্প লাইনে কল করবেন। আর এগুলো সেভ করবেন কীভাবে, মানে জমা সেভ ফাইল থেকে এক্সপোর্ট দিবেন, এক্সপোর্ট এদিক থেকে JPG ইউজ আর্টবোর্ড, তারপরে এক্সপোর্ট এখান থেকে RGB রেজলিউশন 300, তারপরে ওকে দিয়ে আপনি সেভ করবেন ইমেজ আকারে, এবং সেই ইমেজগুলো মেইন গ্রুপে জমা দিবেন। যারা এখনও সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারেনি, দয়া করে আপনার আইডি নাম্বারগুলো এই মেইন গ্রুপে পোস্ট করুন। আর ক্লাসে যারা শেয়ার করেন নাই, ভালো লাগলে শেয়ার করে রাখুন। ধন্যবাদ সবাইকে। যে এখনও ভর্তি হতে পারবেন আগামীকাল পর্যন্ত ভর্তি হতে পারবেন, লেট ফি ছাড়া ভর্তি হতে পারবেন, অর্থাৎ শুধুমাত্র 500 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়েই ভর্তি হতে পারবেন। আমাদের ওয়েবসাইটে বিস্তারিত ইনফরমেশন পাবেন, আমাদের ওয়েবসাইট gdlifeclass.com। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এখনই সবাই একটু আনিসুর রহমান প্রো ইউটিউবে লেখুন। আমি আপনাদেরকে বলবো আনিসুর রহমান প্রো এই চ্যানেলটিতে গিয়ে, আনিসুর রহমান প্রো AI ফাইলে রাখবেন, মাহফুজুর রহমান AI ফাইলে জমা রাখবেন, তাইলে হবে। তো এখানে দেখেন এই যে আনিসুর রহমান প্রো এই চ্যানেলটা আসার পরে, এই চ্যানেলের আপনি এই প্রথম ভিডিওটা ওপেন করেন,
ভিডিও ওপেন করার পর ভিডিও ডেসক্রিপশনে একটু খেয়াল করেন, এই যে বিস্তারিত এই লিঙ্কে আছে। আমাদের ক্লাস সোমবার বুধবার শুক্রবার তিন দিন হবে সপ্তাহে। আর যে কোনো হেল্প লাগলে প্লিজ হেল্পলাইনে যোগাযোগ করবেন, বারবারই বলছি হেল্পলাইনে যোগাযোগ করবেন। জি রাজুদেব লিঙ্কটি দিয়ে দিয়েছেন, আপনারা যারা আছেন সাবস্ক্রাইব করে রাখুন। আর কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। এই যে এখানে ভর্তির নিয়ম কী কী টাইপের লোগো শেখানো হবে এবং মার্কেট প্লেস দেখানো হবে এবং মকআপ ফ্রি দেওয়া হবে এবং বিকাশ নাম্বার ভর্তির প্রসিডিউর সব এখানে দেওয়া আছে। তারপরেও এখানে কোনো কিছু বুঝতে না পারলে হেল্পলাইন নাম্বার আছে, যোগাযোগ করবেন। এই যে হেল্পলাইন নাম্বার নিচের দিকে, এই যে সিলেট থেকে রাজুদেব আছেন। আর কোর্সে ভর্তির লিঙ্কটা আমি মাসাপুর কমেন্টে পিন করে দিলাম। নওগাঁ থেকে মারুফ আহমেদ, তারপরে ফারহান ইসলাম আল্লাহ হাফিজ বলেছেন, ওকে আল্লাহ হাফিজ আপনাকে। তারপরে আছেন গাজীপুর থেকে আশরাফ উদ্দিন রাসেল, জুবাইর রহমান ময়মনসিংহ থেকে, তন্ময় সরকার রংপুর থেকে, রাজশাহী থেকে জাহাঙ্গীর আলম, ভালো কয়েকটা ফোন ড্রাইভের মাধ্যমে দিলে ভালো হয়, সাব্বিরুল ইসলাম। নো টেনশন, ক্লাসে এগুলো দেখানো হবে, নো টেনশন ভাইয়া। ফন্ট এগুলো গুগলে লেখলেই পাবেন, গুগলে লেখেন। আমি যদি লেখি গৌতম ফন্ট, জিও এটিএচএম গৌতম ফন্ট চলে আসবে, এই দেখেন গৌতম ফন্ট চলে আসবে, দা ফন্ট। এখানে ওই ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। এইটা নিয়ে এত অরিঢর কিছু নেই। নারায়ণগঞ্জ থেকে রাশেদ, জয়পুরহাট থেকে আছেন উজ্জ্বল, তানবীর আহমেদ সিলেট থেকে, নিশান কুষ্টিয়া, মামুনুর রশিদ বলেছেন আপনি ভালো থাকবেন আর আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে ইনশাল্লাহ অবশ্যই। বিপ্লব আছেন বর্তমানে নারায়ণগঞ্জ থেকে আছেন, মাসুদ রানা চিটাগাং থেকে, ওকে গাজীপুর থেকে জীবন মুন্সি রবেল আছেন, রংপুর থেকে এম ডি ফরদু, সিরাজগঞ্জ থেকে আমিনুর রহমান ইসলাম, সাতক্ষীরার লঘু, আচ্ছা অনুপম। যারা বলছেন যে ড্রাইভে লিঙ্ক দিতাম ইয়ার জন্য কী বলা হয় ফন্ট, আসলে নিজেকে কী বলা অন্ধ বানাবেন না, নিজে শিখতে শিখুন। যেমন আমি যে জিনিসটা দেখাই দিলাম এই জিনিসটা নিজে একটু ঘাঁটাঘাঁটি করুন, স্টাডি করেন। নিজে যখন একটা জিনিস খুঁজে ডাউনলোড করে বের করবেন এটা আপনার আজীবন শেখা হয়ে যাবে এবং অন্যজনকে শেখাতে পারবেন। সেই জন্য আমি বলবো আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো সেগুলো ফলো করবেন ভালো করে। শফিউল ইসলাম নোয়াখালী থেকে, ওকে রকিবুল ইসলাম টাঙ্গাইল থেকে, মাহফুজুর রহমান যাত্রাবাড়ি থেকে আছেন, রাসেল আছেন ফেনী থেকে, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকুন, ঘরে থাকুন। আর এই তো আশেপাশে আসলে কিন্তু মানে বর্তমানে এমন একটা অবস্থা হসপিটালে কিন্তু মানে সেবা পাওয়া যায় না। সো চেষ্টা করুন ঘরে থাকুন, ঘরে ভাবে হেল্প নেওয়ার চেষ্টা করুন, ঘরে যা আছে এগুলো ব্যবহার করে সুস্থ থাকার চেষ্টা করুন, যত সম্ভব নিরাপদ থাকার ট্রাই করুন। সবাই দোয়া করুন পবিত্র মাহে রমজান উপলক্ষে যেন আমরা আবার আগের মতো তারাবি নামাজ পড়তে পারি মসজিদে গিয়ে, সেই সুযোগ যেন তৈরি হয়ে যায়। আর এই অবসর সময়টা একটু কাজে লাগান, এখন তো কিছু করার নেই ঘরে আছেন যেহেতু, সারাদিন ফেসবুক স্ক্রোলিং না করে কোনো একটা কাজ শিখলে সেটা কাজে লাগবে। তো যারা এই অনলাইনের এটা নিয়ে একটু নেগেটিভ কথা বলেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম যে এখন আপনাকে একটা সময় এই একটা চ্যালেঞ্জ বলতে পারেন যে আপনি পরে কী করবেন। এই লকডাউন বের হয়ে অনেকের চাকরি চলে গেছে, অনেকে কাজ পাচ্ছে না, অনেকের এটা সেটা অনেক ধরনের সমস্যা, অনেক মানে একটা দুর্ভিক্ষের মতো অবস্থা হবে। কিন্তু তখন আপনি কী করবেন, তখন কিন্তু এই স্কিলটা খুব কাজে লাগবে। আপনি যদি একটা স্কিল ভালো করে শিখে রাখেন, একটা কাজে লাগান এই সময়টা, তাহলে কিন্তু পরবর্তী এই স্কিল দিয়ে আপনি কিছু একটা করতে পারবেন। সে যোগ্যতা তৈরি করুন, যেহেতু সুযোগ আসছে হাতে এই সময়টা সবাই আসবে, সবসময় আসবে না, অন্যান্য সময় আপনার কাজের ব্যস্ততা থাকবে, অফিসের কাজ থাকবে, এখন কিছু নাই। সো এখন এই সময়টা শুধু নামাজ পড়েন, দোয়া করেন আর একটু কাজে লাগান, একটু কিছু শিখেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।